সর্বৈব মিথ্যা কথা, অসত্য তথ্য দিয়ে মিথ্যা মামলাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। অসত্য তথ্যের উপর ভিত্তি করে মিথ্যা মামলাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করছেন সরকারি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন। এই যে একজন মহিলা নিউ মার্কেট থানায় ছিল, এই কেসেতে এন্টাঙ্গেল করেছিল, সে সরাসরি কোর্টের কাছে খোলা আদালতে মুক্ত কণ্ঠে বলেছে নারী সুরক্ষা সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ন্যূনতম বিধিসম্মতভাবে যা যা প্রয়োজন তা সুরক্ষিত করা হয়নি, যা মানবিক মূল্যবোধ সহ মানবিক রাইটস যা আছে তা ভায়োলেশন হয়েছে, বঞ্চিত করা হয়েছে। ফলে আগামী দিনে মানবাধিকার কমিশন সহ একজন বন্দির যা যা সুরক্ষিত থাকা উচিত মানে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়ে, তার জন্য আরও উচ্চতর আদালতে ভবিষ্যতে পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে, আদালতে যেতে হতে পারে। এই সমস্ত বিষয়েতে পরবর্তী পর্যায়ে রিলিজ হোক, তখন চিন্তাভাবনা করে এই বিষয়গুলো সামগ্রিকভাবে মানবিক যে মূল্যবোধের রাইট তা লঙ্ঘিত করা হয়েছে কাস্টডিতে থাকার সময়, ফলে সেই বিষয়েতে আমরা আগামী দিনে বিভিন্ন আদালতের দ্বারস্থ হব। রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মহিলা, সুতরাং একটা মহিলার উপরে এইরকম সুরক্ষা দেওয়ার যে অভিযোগ করেছে তাহলে রাজ্যের মানে কতটুকু রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাকে সত্য প্রমাণ করার চক্রান্ত করছেন সব বিষয়েই, রাজনৈতিক কর্মীদের আদালতে প্রোডাকশন করছেন, অ্যারেস্ট করছেন মিথ্যা মামলা দিয়ে, তেমনি করেই একজন মহিলা রাজনৈতিক কর্মী তার যে সামাজিক দায়বদ্ধতা এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে দায়বদ্ধতা থাকা উচিত ছিল তা সুরক্ষিত হয়নি, বা সরকারিভাবে জেল কোড অথবা কাস্টডিতে থাকার সময় যে কোড মেনটেন করা হয় তা লঙ্ঘিত হয়েছে, তা বিচারাধীন অবস্থায় কোর্টের কাছে সে নিজে মুক্ত কণ্ঠে তুলে ধরেছে। জামিনের ব্যাপারে কতটা আশাবাদী? জামিন তো হওয়া উচিত, আমরা আশাবাদী আর নিরাশাবাদী এটা তো বিষয় নয়, আদালতের কাছে নির্দিষ্ট তথ্য উত্থাপন করা হয়েছে জামিনের সপক্ষে। নয় তা সিসিটিভি ফুটেজ যেগুলো আছে তা থেকেই বোঝা যাবে যে পুরো ঘটনাটাই বানানো। যদি অপরাধী কেউ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, যারা একটা শান্তিপূর্ণ জমায়েতে লাঠিচার্জ করেছে মাথা লক্ষ্য করে। ফলে 307 চার্জ পুলিশের এগেনস্টে হওয়া উচিত, 907 নয়। ফলে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত, আবেদন আমরা করেছি, আদালত বিচার করছি।